বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে যে গরু মাংসটা বসালাম, আদা রসুন দিছি, পেঁয়াজ দিচ্ছি, লবণ দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব একটু ঝাল ডাল দিই। হলুদের গুঁড়া শেষ, তেজপাতা ধনিয়া দিবে, তেজপাতা ধনিয়া তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি রসুন কুচি দিলাম, লাল শাক ভাজিটা বসে, মাংস কষানো হয়েছে, কষায় ফেলেছি, ডালটা আজকে সিদ্ধ দিইনি, আজকে ডাইরি গিয়ে ছাড়তেছি।
l'école là. Al chak vadi chèchi. Thank you.
ট্যাংরা মাছ, টমেটো, ধনিয়া পাতা একসাথে আছে, একসাথে দিলাম। ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে একটু ঝোল ঝোল রান্না করছি। এই রান্নাটা এখনকার মতো শেষ, এই তরকারিটা আমার কাছে ভালো লাগে, অনেক ভালো লাগে ঝোল ঝোল। গুটিটা গরু মাংস কষানো হয়ে গেছে, ডালও গলে গেছে। গরু মাংস বুটি ডালটা আমার এখনকার মতো রান্না শেষ, এখন কালা জিরা গুঁড়া দিই। চুলাতেই থাক আমার গরু মাংস বুটের ডাল দিয়ে রান্নাটা। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটা চেপে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ। আর আমার ফেসবুক পেজে একটা চ্যানেল আছে নাগিনা ব্লগস, সেটার মধ্যে লাইক দিয়েন, ফলো করেন।
আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল বেঁচে থাকলে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়াই করি। আমার জন্য, আমার ছেলে মেয়ে নাতি নাতনির জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।